গর্ভাবস্থায় সহবাস কতটা নিরাপদ? এই প্রশ্ন অনেকেরই মনে। কোনো কোনো দম্পতি মনে করেন সেক্স করার উপযুক্ত সময় এটা, আবার কেউ কেউ এই সময়টায় সেক্স করাকে সেফ বলে মনে করেন না। তো চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় সহবাস আসলেই কতটা নিরাপদ। অনেকের মনেই প্রশ্ন জাগে, অন্তঃসত্ত্বা স্ত্রীর সাথে সহবাস বা যৌন মিলন করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না। বিশেষ করে নারীদের মনেই বেশি সন্দেহ জাগে যে গর্ভবতী অবস্থায় মিলন করা যায় কি না। উত্তর প্রায় সবসময় বেশিরভাগ নারীর জন্যই হ্যাঁ। অর্থাৎ যদি আপনার গর্ভকালীন সময় স্বাভাবিকভাবে চলমান থাকে, তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনার পানি ভাঙ্গা পর্যন্ত বা প্রসব বেদনা শুরু হওয়া পর্যন্ত সহবাস করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু নিয়মকানুন অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না। চলুন জেনে নিই গর্ভাবস্থায় সহবাসে কি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি করে। সহবাসের সময় স্বাভাবিক নাড়াচাড়া গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশি দিয়ে সুরক্ষিত থাকে, আর আপনার শিশু অ্যামিনিউটিক স্যাকের মধ্যে অবস্থান করে যা থাকে সুরক্ষিত। এছাড়াও জরায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সিল করা থাকে, যা শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। যৌন মিলনের সময় পুরুষের যৌনাঙ্গ নারীর যোনি পর্যন্তই প্রবেশ করে, তা গর্ভের শিশু পর্যন্ত পৌঁছাতে পারে না, তাই গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কা থাকে না। সহবাসের পর অর্গাজম হলে বাচ্চার নড়াচড়া বৃদ্ধি পেতে পারে। এটা হয় অর্গাজমের পর আপনার হার্টবিট বেড়ে যাওয়ার কারণে, সহবাসের ফলে বাচ্চার কোনো অসুবিধার কারণে নয়। অর্গাজমের কারণে জরায়ুর পেশিতে মৃদু সংকোচন হতে পারে, তবে তা ক্ষণস্থায়ী এবং ক্ষতিকর নয়। যদি গর্ভধারণের সব কিছু স্বাভাবিক থাকে, তবে অর্গাজমের কারণে হওয়া সংকোচনের ফলে গর্ভপাত বা প্রসব বেদনা শুরু হয় না। সুতরাং নিচের সমস্যাগুলি না থাকলে গর্ভাবস্থায় সহবাস করলে কোনো সমস্যা নেই। গর্ভাবস্থায় সহবাস করা কখন নিরাপদ নয় চলুন জেনে নিই। গর্ভাবস্থায় সহবাস করা আপনার জন্য নিরাপদ নাও হতে পারে যদি এবারের গর্ভধারণে কোনো ধরনের জটিলতা থাকে বা আগের গর্ভধারণে কোনো জটিলতার শিকার হয়ে থাকেন। যদি এ ধরনের কোনো ইতিহাস থাকে, তবে অবশ্যই আপনার ডাক্তারকে তা জানান এবং তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। সাধারণত যেসব উপসর্গ থাকলে গর্ভাবস্থায় সহবাস থেকে বিরত থাকতে বলা হয়, সেগুলো হলো যমজ সন্তান। যদি একের অধিক সন্তান থাকে, তবে গর্ভাবস্থায় সহবাস থেকে বিরত থাকতে বলা হচ্ছে। গর্ভপাত, যদি আগে গর্ভপাত হয়ে থাকে বা এবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে গর্ভাবস্থায় শারীরিক মিলন করতে মানা করা হয়। প্রিটার্ম বার্থ বা প্রিটার্ম লেবার, যদি আগে প্রিম্যাচিউর শিশুর জন্ম নিয়ে থাকেন এবং বা এবারের গর্ভধারণের প্রিটার্ম লেবারের সম্ভাবনা থাকে, তবে সহবাস থেকে বিরত থাকাই উচিত। ইনকম্পিটেন্ট সার্ভিক্স, যদি সার্ভিকাল ইনকম্পিটেন্সি বা ইনকম্পিটেন্ট সার্ভিক্স থাকে, সেক্ষেত্রে সহবাস করা উচিত নয়। ইনকম্পিটেন্ট সার্ভিক্স বলতে বোঝায় যখন জরায়ুমুখ স্বাভাবিক সময়ের অনেক আগেই খুলে যায়। প্লাসেন্টা প্রিভিয়া, যদি প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে অবস্থান করে এবং জরায়ুর মুখ আংশিক কিংবা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে, তাহলে সহবাসের ফলে রক্তপাত এবং প্রাক প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে। গর্ভাবস্থায় কিভাবে আপনার যৌন আকাঙ্ক্ষাকে প্রভাবিত করতে পারেন। গর্ভাবস্থায় আপনার যৌন আকাঙ্ক্ষা হরমোনের বাড়া কমার সাথে সাথে পরিবর্তিত হতে পারে। এ সময় যৌন আকাঙ্ক্ষার স্বাভাবিক পরিবর্তনগুলো হলো, প্রথম টাইমেস্টার, হরমোনের পরিবর্তন এবং শারীরিক পরিবর্তনের কারণে এ সময় মেয়েদের যৌন অনুভূতি বাড়িয়ে দিতে পারে, তবে এর সাথে গর্ভধারণের বিভিন্ন সমস্যা যেমন ক্লান্ত লাগা, বমি বমি ভাব, স্তনে ব্যথা এবং ঘন ঘন বাথরুমে যাওয়ার কারণে শারীরিকভাবে মিলিত হওয়ার ইচ্ছা নাও করতে পারে। দ্বিতীয় ট্রাইমেস্টার, এর সময় প্রথম ট্রাইমেস্টার সমস্যাগুলো চলে যায় বা আপনি সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে নিতে অত্যন্ত অভ্যস্ত হয়ে যান,
এই সময় শারীরিক মিলনে অসুবিধা হওয়ার মতো পেটও বড় হয় না। এখন আগের চাইতে বেশি শারীরিক মিলনের ইচ্ছা জাগতে পারে। তৃতীয় ট্রাইমেস্টারে এসে মিলনের ইচ্ছা আবার কমে যেতে পারে। এই সময় পেট অনেক বড় হয়ে যায়, যার ফলে কিছু পজিশনে মিলিত হওয়ার অসুবিধাজনক হয়ে ওঠে। এছাড়াও এ সময় প্রসব এবং বাচ্চা জন্মদান নিয়ে মায়েরা বেশি চিন্তিত থাকেন। গর্ভাবস্থায় সহবাসের জন্য কোন পজিশনগুলো ভালো গর্ভকালীন সময়? সুতরাং আপনার কিংবা আপনার স্বামীর কোনো প্রকার যৌন সংক্রামণ ব্যাধি থাকলে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকাই উত্তম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে বেঙ্গালি টিভি হেলথের সাথেই থাকুন। ধন্যবাদ।